18 জুলাই ওদের বাড়ি উত্তরা, উত্তরা দলিপাড়া, উত্তরা জসীমউদ্দিন দলিপাড়া। 18 জুলাই দুপুরের দিকে ওকে পাওয়া যায় না, আমরা মনে করেছিলাম আশেপাশে আছে। তো ও ফোন দিয়ে বলেছিল, ওর বড় ভাইকে ফোন দিয়ে বলেছিল আমরা আমি আন্দোলনে গেলাম, এই কথাই লাস্ট কথা। একটা জায়গায় ফোনটা দিয়ে সে আন্দোলনে যায়, আজমপুরে, আজমপুর বিজনেস সেন্টারের সামনে। সেখানে আন্দোলনে ওর বড় ভাইয়ের কয়েকটা ফ্রেন্ডও তাকে দেখতে পায়, এবং ওইটা সে পরবর্তীতে আমরা যখন খুঁজে পাই না, 18 তারিখ যায়, 19 তারিখ যায়, আমরা খুঁজে পাচ্ছি না। যতগুলো ঢাকা মেডিকেল থেকে শুরু করে যতগুলো মেডিকেল আছে, যতগুলো ক্লিনিক আছে, থানা আছে, মর্গু আছে, আমরা একটা সময় মনে করেছিলাম যে ও আর অত বেঁচে নেই। 4-5 দিন পর আমরা চিন্তা করেছিলাম যে হয়তো মর্গে খোঁজার শুরু করেছিলাম, মর্গেও পাচ্ছিলাম না। 5 দিন পরে 22 তারিখ রাতে আমাদেরকে ঢাকা মেডিকেলের ICU থেকে ফোন দেয়। ও নিজেই নাম্বারটা বলতে পেরেছিল, কিছুটা সেন্স ছিল। এরপরে আমরা মেডিকেলে আসি, এসে সে একটা কথা বলেছিল তখন যে ভাইয়া কেমন আছো, এইটুকুই। এরপরে 4-5 দিন তেমন আর কোনো কথা বলতে পারে না। ICU আমরা আরও 4 দিন ছিলাম, মোট 9 থেকে 10 দিন ICU ছিল। তারপরে ওইখান থেকে বেরোনোর পরে আমাদেরকে নর্মাল ওয়ার্ডে রাখে, নর্মাল ওয়ার্ডে প্রায় 10-12 দিন ছিল। এখন আমরা সিটি স্ক্যান এবং এক্সরে রিপোর্ট থেকে বা আদার্স রিপোর্ট থেকে যেটা জানতে পারি, তার মাথায় মানে আপার পোর্শনে 120+-, বুলেট, শর্টগানের বুলেট আছে, এটা আমরা দেখতে পাই সিটি স্ক্যানে। আর এর বাহিরে তার চোখের মধ্যে 7 থেকে 8টা বুলেট আছে, এবং তার চোখ ড্যামেজ হয়েছে, তার চোখের আইবলটা ফেটে গিয়েছে। আর এটা ডাক্তাররা বলেছে যে এটা কোথাও ট্রিটমেন্ট করলে আর ভালো হবে না। আর তার বাম চোখে 2টা বুলেট দেখা যাচ্ছে সিটি স্ক্যানে। সেই চোখটা রক্ষার জন্য ডাক্তার বলেছে যে ডান চোখ অপারেশন করে ফেলিয়ে দেওয়ার পর, রিমুভ করার পরে বাম চোখটার প্রতি ফোকাস দেবে। আর তার ব্রেইনের মধ্যে কিছু 120-120টার মধ্যে 1-2টা বুলেট যেগুলো ব্রেনের মধ্যে আছে, সেই বুলেটগুলো বের করার চেষ্টা ডাক্তার চাচ্ছেন। আবার বলছেন যে যদি বের করতে গিয়ে কোনো অর্গান নষ্ট হয়, এই জন্য তারা সাহস করছেন না। আবার বলছেন যে বের না করলেও ইনফেকশন হওয়ার চান্স আছে। ওর বয়স এখন 15 বছর 6 মাস, 8ম শ্রেণীর ছাত্র, ওর ফিউচারটা সামনে অনেক পড়ে আছে। তো আমরা চাই যেন একটা সুস্থ সমাধান বা সুস্থ অপারেশন বা সুস্থ একটা সিদ্ধান্ত, যেটা ওর জন্য ভালো হয়, যেন বুলেটটা বের করা বা না করা, না করলে যেন প্রবলেম না হয় সেই নিশ্চয়তা আমরা চাচ্ছি। আর যদি বের করতে হয় তাহলে যেন বের করা হয়। এই হচ্ছে অবস্থা। আর এখন আমরা ঢাকা মেডিকেলে 1 মাস 4 দিন আজকে যাচ্ছে। তো এখন মোটামুটি ট্রিটমেন্ট পাচ্ছি, আর তার মানসিক প্রবলেমটা বেশ বেশ জটিল আকারে ধারণ করছে, দিন দিন সে রেগে যাচ্ছে। যেটা বলছে সেটা যদি আমরা একবারে যদি না শুনি, সে রেগে যাচ্ছে, আবার বলছি একটা উত্তর দিচ্ছে আরেকটা। যেমন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম উত্তরা তোমার বাসা কোথায়, বলছে যে 1232, সে উত্তরের কোড নাম্বার বলছে। এরকম মানে কোশ্চিন করছে একটা, উত্তর দিচ্ছে আরেকটা। কখনো কখনো তার দাঁতেরও প্রবলেম আছে, কিছু বুলেট দাঁতে লেগেছে, দাঁত ভেঙে গিয়েছে। তারপরে তার গলায় 13টা বুলেট আছে, যেটা সিটি স্ক্যান এবং এক্সরেতে দেখা যাচ্ছে। তো ENT ডাক্তারও দেখাবো নাক কান গলা। এরপরে নিউরো সায়েন্সে দেখানোর ইচ্ছা আছে। সব মিলিয়ে তার পরিস্থিতি এখন একটু ভালো, কথা বলতে পারছে, কিন্তু মানসিক প্রবলেমটা এখন দিন দিন প্রকট হচ্ছে। জুলফিকার কেমন আছো? ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ।